আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, চেষ্টা করব উনি থাকতে থাকতেই একটা ভালো ফুটবল ম্যাচ যেন উপহার দিতে পারি। এবং আমার ছোট ভাইও আছে, দেখি সবাই মিলে কানাইঘাট, আমাদের হবিগঞ্জ, চুনারুঘাট সব মিলে আমরা একটা ভালো ফুটবল বাংলাদেশে উপহার দিতে চাই, বিশেষ করে সিলেট বিভাগ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনে বাড়ি দিয়েছেন 23 নম্বর চাষী প্রতি খেলোয়াড় আব্দুল্লাহ, ভুল পাস, 31 নম্বর চাষী প্রতি খেলোয়াড় নিজেদের মধ্যে বল, 60 নম্বর চাষী প্রতি খেলোয়াড় একটি দুর্দান্ত ক্রস আছে, একটি শট, শট পর্যন্ত হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুর্দান্ত একটি সুযোগ পেয়ে কিন্তু তারা নিজেদের কামব্যাক করলো। সিলেট বিকেএসপি এবং সিলেট বিকেএসপি তারা একটি দুর্দান্ত গোল দিয়ে দলকে এগিয়ে নিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান কাজী নাইজুল ইসলাম সেলিম, ওনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি দুর্দান্ত গোল দেখতে পেলাম, সেই সাথে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। বেস্ট সুমন ফুটবল একাডেমি 0 বিকেএসপি সিলেট 1 গোলে এগিয়ে গেল। নিজেদের মধ্যে বল, মধ্য মাঠে সাকিব, সাকিব থেকে নাইম, নাইম দৌড়াচ্ছে, শেষ পর্যন্ত বলটি সাকিবের প্রান্তে, সাকিব থেকে আবারও রাজন, মধ্য মাঠের প্রাণ ভমরা সেই রাজন, যিনি দুর্দান্ত একটি পাস দিয়েছিলেন বেস্ট সুমন ভাইকে, এবং বেস্ট সুমন ভাই একটি দুর্দান্ত গোল করেছিলেন জামালপুরে এমপি হওয়ার পরে, অসাধারণ একটি গোল আমরা দেখতে পেয়েছিলাম, যার পা থেকে আমাদের কর্ণধার মাননীয় সাংসদ বেস্ট সুমন ভাই দুর্দান্ত গোল করেছেন, আন্তর্জাতিক মানের একটি গোল উপহার দিয়েছেন দর্শকদের, এবং সেই গোলটি কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল, এবং পুরো বাংলাদেশের কাছে যিনি একটি ফুটবলের ঘুমন্ত ফুটবলটাকে জাগানোর জন্য যে কাজটি করে যাচ্ছেন সেই বেস্ট সুমন ভাই, আবারও নিজেদের মধ্যে বল, বেস্ট সুমন ফুটবল একাডেমি থেকে আবারও বিকেএসপি, বিকেএসপি লম্বা উঁচু শট, নাদিম বাড়িয়ে দিয়েছেন আশিককে উদ্দেশ্য করে, আশিক বল ধরে রাখতে পারেনি, বল চলে গেছে আবারও মাঠের বাইরে, থ্রোইং নিচ্ছেন সিলেট বিকেএসপি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদকে, আপনারা জানেন উনি এমপি হওয়ার পরে যে কয়েকটা দিন পেয়েছেন সংসদে কথা বলার জন্য, সে অধিবেশনে কিন্তু প্রথমে চুনারুঘাট নিয়ে কথা বলেছেন, আপনারা দেখেছেন চুনারুঘাটের কিভাবে উন্নয়ন করা যায়, চুনারুঘাটটাকে কিভাবে সামনে নেওয়া যায়, ঠিক সেরকমই কিন্তু তিনি সংসদে উপস্থাপনা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। উনি সংসদে যাওয়ার পরে কিন্তু চা বাগান নিয়ে কথা বলেছেন, সংসদে যাওয়ার পরে কিন্তু দালালদের নিয়ে কথা বলেছেন, সংসদে যাওয়ার পরে কিন্তু চুনারুঘাটের মাটি, মাদকপুরের মাটি কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, সেটুকু কাজ করে গেছেন। আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সামনে বাড়িয়েছেন বিকেএসপি, শেষ পর্যন্ত বল চলে গেছে সাইডলাইনের বাইরে, আবারও নিচ্ছেন পরিচিত ফারুক আহমেদ, পরিচিত আতাউর রহমান, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর খেলাটি উপহার দেওয়ার জন্য। হাজারো দর্শক চাঁদপুর ফুটবল খেলার মাঠে আমরা ওনাদেরকে পেয়ে আনন্দ উচ্ছ্বাসিত, অনেকদিন পর কিন্তু চাঁদপুর খেলার মাঠে একটি দুর্দান্ত খেলা আমরা দেখতে পাচ্ছি সিলেট বিকেএসপি, যাদের কিন্তু পুরো বাংলাদেশে সুনাম রয়েছে, আপনারা জানেন বাংলাদেশের জন্য কাজ করছেন, অনেক খেলোয়াড় কিন্তু বিকেএসপি থেকে উঠে আসে, আমরা ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, এরকম একটি মহৎ কাজ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, সিলেট বিকেএসপি 1 বেস্ট সুমন ফুটবল একাডেমি 0, রাজন, রাজন থেকে আবার আব্দুল্লাহ, তানবি, তানবির এখন রয়েছে নিজের নিয়ন্ত্রণে, সামনে মাইনাস করে দিয়েছেন সাকিবকে উদ্দেশ্য করে, মিটমাটের প্রাণ ভবনে সম্পদ, সাইড বদল করেছেন সম্পদ, মধ্য মাঠে কোনো খেলোয়াড় নেই, নিজেদের মধ্যে বল,
আমাদের চুনাগড় বাসী পক্ষ থেকে এবং আমরা চুনাগড় বাসী ওনার সাথে রয়েছে সব সময় আবার আক্রমণে যাওয়ার চেষ্টায়